এখন আছি 5 নং সুতপাড়া ইউনিয়ন 6 নং ওয়ার্ডে। তো আমরা আনারস পদপ্রার্থী যিনি তার ভাইকে পেয়েছি, তো উনি অনেক ব্যস্ততার মাঝে আছে, তার আমরা তার ভাইয়ের সাথে কথা বলবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা কেমন হচ্ছে, কেন্দ্রটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ, বর্তমান পর্যন্ত সব মানে সুন্দর পরিবেশ। মানে ফার্স্ট আওয়ার মানে সকালে দিকে একটু প্রবলেম ছিল 1 ঘন্টার মতো, তো এখন বর্তমানে মানে সব কিছু ঠিক আছে। কিন্তু অনেক মানে যারাই ভোট দেওয়ার জন্য আসছিল অনেকেই বাসায় মানে রিটার্ন মানে আপনি চলে গেছে গা। কেন মানে ফার্স্ট আওয়ার মানে ফার্স্টের মানে ওই টাইমে মেশিনের প্রবলেম এই সেই, এ কারণে মানুষজন লাইনে দাঁড়ানো ছিল অনেক রোদের মধ্যে, তারা বাসায় ব্যাক করছে। মানে এতে মানে ইভিএম এর মানে স্লো, হ্যাঁ নেট স্লো, এই জন্য মানে ভোট দিতে দেরি হওয়ার কারণে যারা ভোট দেওয়ার জন্য আসছে তারা চলে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অসম্ভব মানুষের ভালোবাসা, সুতারপাড়া ইউনিয়নের মানুষের অসম্ভব ভালোবাসা পেয়েছি আমরা, অসম্ভব মানে বলার মতো না। আপনারাও আসছেন, আপনারাও সবার কাছে জিজ্ঞেস করেন, যারা সুতারপাড়া ইউনিয়নের জনগণ তাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন। সাধারণ জনগণের জন্য আমরা মানে আমাদের নিজে থেকে এই পর্যন্ত মানে সাধারণ জনগণের সুখ দুঃখে আমরা সবসময় পাশে ছিলাম, এবং ইনশাল্লাহ আমরা যদি জয়যুক্ত হই আজীবন আমরা মানুষের পাশে থাকব। মানে পূর্ব থেকে রেশ ধরে আপনারা আছেন? হ্যাঁ, পূর্ব থেকে আমরা, আমি একজন প্রবাসী, আমি একজন কাতার প্রবাসী। তো আমি আমার নিজের অর্থায়নে প্রতি বছর ইনশাল্লাহ নিজের ফান্ডে থেকে আমি আমার সুতারপাড়া ইউনিয়নের জনগণ আমার এলাকা সবাইকে আমি গরিব দুঃখী আমাকে দিয়ে আসছি, এবং ইনশাল্লাহ আমার ভাই যদি আনারস মার্কে জয়যুক্ত হয় আমরা আরও মানে মানুষকে বলে না মানে নিজের পকেট থেকে দেওয়া সরকার থেকে 100% হালাল টাকা, হ্যাঁ এটাই প্রবাসী টাকা। হ্যাঁ, উনি একজন রেমিটেড যোদ্ধা, তো আমরা চাইবো যে ওনার ভাই পাশ করুক, কারণ 100% হালাল টাকা দিয়ে উনি জনগণের সহযোগিতা করেছে, এলাকার বাসীর সহযোগিতা করেছে, আরও সামনে করবেন। হ্যাঁ ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত আছি, যতদিন পর্যন্ত প্রবাসে আছি, যতদিন পর্যন্ত দেশে আছি, ইনশাল্লাহ মানুষের জন্য সেবা করে যাব, এটাই আমাদের মানে। আমার নাম মোহাম্মদ ইমরান। হ্যাঁ, ইমরান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করব যাতে ইমরান ভাইয়ের ভাই যাতে নির্বাচনে পাশ করে, এবং তাদের মাধ্যমেই যাতে সাধারণ মানুষে সুযোগ সুবিধা পায়, এ প্রত্যাশা। ধন্যবাদ।